হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ডাব্লুবি টেট গাইড ইউটিউব চ্যানেল আজ বাংলা প্যাটাগরি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলি প্রাইমারি টেট দু হাজার তেইশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করে এখান থেকে কমন পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন শিক্ষার প্রধান উদ্দেশ্য কী অপশান এ শিশুর সামাজিক বিকাশ অপশান বি শিশুর প্রাক্ষবিক বিকাশ অপশান সি শিশুর বৌদ্ধিক বিকাশ অপশান ডি শিশুর সর্বাঙ্গীন বিকাশ তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি শিশুর সর্বাঙ্গীন বিকাশ পরবর্তী প্রশ্ন দুই নম্বর মাতৃভাষার শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কি অপশান এ শিশুকে মারধর করা অপশান বি শিশুর প্রশ্নের উত্তর না দেওয়া অপশান সি মাতৃভাষার প্রতি মর্যাদাবোধ গড়ে তোলা অপশান ডি পড়ানোতে ফাঁকি দেওয়া তো এখানে রাস রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি মাতৃভাষার প্রতি মর্যাদা বোধ গড়ে তোলা পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রাথমিক পর্যায়ে পড়ার একটি উদ্দেশ্য হলো অপশান এ সামাজিক পরিচয় অপশান বি ব্যক্তি পরিচয় অপশান সি অক্ষর পরিচয় অপশান ডি বিদ্যালয় পরিচয় তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি অক্ষর পরিচয় পরবর্তী প্রশ্ন চার নম্বর শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ কথাটিকার অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি প্রফুল্ল চন্দ্র রায় অপশান সি স্বামী বিবেকানন্দ অপশান ডি আশুতোষ মুখোপাধ্যায় তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হল অপশান এ ইংরেজি ভাষা অপশন বি মাতৃভাষা অপশন সি রাষ্ট্রভাষা অপশন ডি যে কোনো ভাষা তো এখানে রাইট অ্যান্সার হবে অবশ্যই অপশন বি মাতৃভাষা শিশু মাতৃভাষায় স্বাচ্ছন্দ্যভাবে আত্মপ্রকাশ করতে পারে পরবর্তী প্রশ্ন শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শেখে তার নাম কী অপশন এ চলিত ভাষা অপশন বি মাতৃভাষা অপশান সি সাধু ভাষা অপশান ডি নিজস্ব ভাষা তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি মাতৃভাষা তো বন্ধুরা এবার দেখে নেব সাত নম্বর প্রশ্ন ভাষা হল চিন্তার প্রতীক কথাটি কার অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি বিবেকানন্দ অপশান সি ডক্টর সুনীত কুমার সেন অপশান ডি মুলার তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি মুলার পরবর্তী প্রশ্ন আট নাম্বার বন্ধুরা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটি টেটে প্রতি বছরই আসে তো দেখুন আরোহী পদ্ধতিতে কি করা হয় অপশান এ প্রথমে সূত্র পরে উদাহরণ অপশান বি প্রথমে উদাহরণ পরে সূত্র অপশান সি প্রথমে ব্যাকরণ কাকে বলে পরে সূত্র অপশান ডি প্রথমে উদাহরণ পরেও উদাহরণ তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি প্রথমে উদাহরণ পরে সূত্র পরবর্তী প্রশ্ন নয় নম্বর ব্যাকরণ শিক্ষাদানের একটি সমস্যা কী অপশান এ শিক্ষকের অনীহা অপশান বি শিক্ষকের গভীর জ্ঞান অপশন সি শিক্ষকের দারিদ্রতা অপশন ডি শিক্ষকের সাজ পোশাক তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ শিক্ষকের অনীহা এই শিক্ষকের অনীহাই ব্যাকরণ শিক্ষাদানের একটি সমস্যা পরবর্তী প্রশ্ন দশ নম্বর কোন পদ্ধতিতে শিক্ষার্থীরা ব্যাকরণ পাঠে উৎসাহিত হয় না অপশান এ গতানুগতিক পদ্ধতি অপশান বি আরোহী পদ্ধতিতে অপশান সি অবরোহী পদ্ধতিতে অপশান ডি বিশ্লেষণ পদ্ধতিতে তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ গতানুগতিক পদ্ধতি পরবর্তী প্রশ্ন এগারো নম্বর ব্যাকরণ শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি কি অপশান এ সূত্র পদ্ধতি অপশান বি অবরোহী পদ্ধতি অপশান সি আলোচনা পদ্ধতি অপশান ডি আরোহী পদ্ধতি তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি আরোহী পদ্ধতি এই আরোহী পদ্ধতি ব্যাকরণ শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি পরবর্তী প্রশ্ন বারো নম্বর অবরোহী পদ্ধতিতে অপশান এ বিশেষ থেকে সাধারণের দিকে অপশান বি সাধারণ থেকে বিশেষের দিকে অপশান সি কেবলমাত্র সাধারণ থেকে অপশান ডি কেবল বিশেষের দিকে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ বিশেষ থেকে সাধারণের দিকে সরি বন্ধুরা এটা প্রশ্নের অ্যান্সার হবে এই প্রশ্নটা বারো নম্বরের অ্যান্সার হবে অপশান বি সাধারণ থেকে বিশেষের দিকে পরবর্তী প্রশ্ন তেরো নম্বর ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর নজর দিতে হবে অপশান এ নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ অপশান বি ব্যাকরণের সূত্রগুলি শেখানো অপশান সি সূত্রস্থ উদাহরণ অধিগত করানো অপশান ডি ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীর পক্ষে প্রযুক্ত নয় কারণ অপশান এ এটি বেশি বেশি বিজ্ঞান নির্ভর বি এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে অপশান সি এতে উদাহরণের প্রয়োগ বেশি অপশান ডি এটি মনোবিজ্ঞান নির্ভর তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হল অপশন এ ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে অপশান বি শিশু কিশোরের পক্ষে উপযোগী অপশান সি ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে অপশান ডি ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে পরবর্তী আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং